আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ আজকের ব্লগটি জার্মানির লাইপসিস সিটির উপরে জার্মানির লাইপসিস সিটিকে মোস্ট আন্ডাররেটেড সিটি বলা হয় সেই কারণগুলো আমরা এই ভিডিওর ভিতরে দেখে নেব তো চলেন ব্লগটি এনজয় করা যাক এখন যে জায়গায় আছি সেটা জার্মানির লাইপসিসের মেইন স্টেশনের সামনে ইউরোপে প্রতি বছর জরিপ করা হয় সেই জরিপে এই লাইপসিস স্টেশনকে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সার্ভিসের দিক থেকে জার্মানিতে প্রথম স্থান এবং পুরো ইউরোপে তৃতীয় স্থানে মনোনয়ন করা হয়েছে তো চলেন এটার ভিতরের দিকটা দেখে আসি সো কেমন লাগলো আপনাদের লাইপসিস মেইন স্টেশন অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন চলেন এরপরের লোকেশনে যাওয়া যাক এতক্ষণ যে প্লেসটি দেখলেন সেটা লাইপসিগের মার্ক নামে পরিচিত লাইপসিসের শপিং সেন্টার এটাকে বলা হয় লাইপসিসের যত বড় বড় শপিং সেন্টার আছে তো এই মার্কটের পাশে অবস্থিত সেই শপিং সেন্টারগুলোর ভিতরে সব থেকে বড় শপিং সেন্টার হলো হফিয়ম আমি আছি সেই জায়গায় সো চলেন এটা চারপাশে ভিউটা দেখে নিন অবশ্যই আপনাদের মতামত জানাবেন এই ব্লগে আমি সর্বমোট চারজন লোককে ইনভাইট করেছিলাম তো তাদের মতামত জানানোর জন্য এবং বিভিন্ন ধরনের কোশ্চেন করেছি তো এই চারজনের ভিতরে আজকে প্রথম জন হলো হুকুম ভাই তো চলেন হুকুম ভাইয়ের মতামত নেওয়া যাক তো হুকুম ভাই কেসে হ্যায় আপ বাস ঠিক হ্যায় কাট রহি হ্যায় ক্যা করেন ক্যা কাট রহি হ্যায় ভাই কাট রে এসে লকডাউন মে কাট কাটনা হ্যায় তো বড়ি মুশকিল সে কাটা জাতা হ্যায় আচ্ছা আপকো লাইপসিস কা কোন সা চিজ আচ্ছা লাগতা হ্যায় লাইপসিস কা তো সারে জেসে ইয়ে মিডিয়া মার্কেট হে আচ্ছা লাগতা হ্যায় হ্যাঁ আজকাল তো হ্যায় ঠান্ডে কা সিজন হ্যায় কিসি ভি মল মে ঘুস যাও তো গরম গরম হিট আতি হ্যায় অর গরমি লাগতি বাহার ঘুমোগে তো সর্দি জাদা হ্যায় ইসলিয়ে জ্যাদাতর মলো মে ঘুমনা জরুরি হ্যায় স্বাস্থ্য কে লিয়ে লাভদায়ক হ্যায় আর কোন সা চিজ আপকো লাইপসিস কা বুরা লাগতা वो पूरे लगते तो मतलब वो नशीली चीजें बेचते हैं तो नशीली चीज इंडिया में नहीं बेचते नहीं बाजार में नहीं बेचते ओपन में बेचते हैं
वहाँ तो रैकेट होता है इंडिया में, इतना नहीं है वहाँ तो, सब खत्म हो रहा था क्राइम सब खत्म हो रहा। अच्छा यही तो आपको मैं क्या पूछ रहा हूँ, आप राजनीति क्या बात इधर घुसा दे रहे हैं, क्या राजनीति में जाना पड़ता था। ओके ठीक है धन्यवाद। तस्वीरें दिखाना चाहता हूँ कि जो बहुत सुंदर और कितने है, और लैपजिक शहर का आपके सामने दिख रहा है कि ये लैपजिक शहर है बहुत पुराना चर्च है। इस इमारत को बनाने में लोगों की कला की क्या क्या मतलब बहुत अच्छी अच्छी कलाकारी है, कभी आइए देखिए लैपजिक में, इससे भी अच्छी अच्छी जगह है पर बहुत सुंदर मेरे को बहुत अच्छी लगी है, कभी भी आपको टाइम लगेगा तो देखिए आइए लैपजिक में। মোস্ট আন্ডাররেটেড সিটি এই কারণে বলা হয় যে লাইপজিগের পাশে যে দুটি সিটি অবস্থিত সেটা হলো মেইন সিটি বার্লিন, আরেকটা টুরিস্ট সিটি ড্রেসডেন। আপনি যদি কোলাহল মুক্ত একটা পরিবেশ চান সেটার জন্য আপনার লাইপজিগ। আপনি যদি বার্লিন মুনশেন এবং হামবুর্গের মতো শহর থেকে লাইপজিগে আসেন তাহলে আপনার হয়তো লাইপজিগ নাও ভালো লাগবে। লাইপজিগ সিটিকে পুরোপুরি দেখানোর জন্য তো এক পার্টে পসিবল না, তো এই কারণে আমার সেকেন্ড পার্ট আনতে হচ্ছে। তো এই সেকেন্ড পার্টটি আমার আশা করি যে প্রথম পার্ট থেকে অনেক সুন্দর হবে, এই সেকেন্ড পার্টে অনেক লোকেশন আছে যে লোকেশনগুলো আপনাকে অনেক অনেক ভালো লাগবে। তো আশা করি সেকেন্ড পার্টেও আপনারা আমার সাথে থাকবেন, এবং কি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন।